ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমরা সবাই জানি যে একজন সরকারি শিক্ষক বা শিক্ষিকা কর্মরত অবস্থায় বিভিন্ন ধরনের লিভ পেয়ে থাকেন, যেমন ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, ম্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল লিভ, স্পেশাল লিভ এবং আরও রয়েছে লিভ। এই লিভগুলি কোনটি কতদিনের জন্য পাওয়া যায় সেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে প্রশ্ন। তো আজকে আমি আলোচনা করব কোন লিভ কতদিনের জন্য পাবেন, এক্স্যাক্ট ফিগার আমি আজকে বলে দেব। প্রথমে বলি ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ আমরা জানি একজন সরকারি কর্মচারী বছরে 12 দিন পান এবং মাসে সর্বোচ্চ 3 দিন পান। তারপর আর্ন লিভ। আর্ন লিভ আমরা জানি একজন সরকারি শিক্ষক বা শিক্ষিকা বছরে 10 দিন পেয়ে থাকেন, অর্থাৎ বছরে ওনার 10 দিন জমা হয় আর্ন লিভ। তারপর চাইল্ড কেয়ার লিভ। এই লিভ আমরা জানি একজন শিক্ষিকা সর্বোচ্চ 730 দিন পান, অর্থাৎ সর্বোচ্চ 2 বছর পান সন্তানের দেখাশোনা এবং পড়াশোনার জন্য। 2টি সন্তান পর্যন্ত এই ছুটি পাবেন এবং সন্তানের বয়স 18-র ভিতরে হতে হবে। তারপর ম্যাটারনিটি লিভ। এই লিভ একজন শিক্ষিকা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত পেয়ে থাকেন এবং সর্বোচ্চ 2টি সন্তান পর্যন্ত এই লিভ পাওয়া যায়। তারপর মেডিকেল লিভ। এই লিভ বছরে 15 দিন করে জমা হয় এবং সর্বোচ্চ 1 বছর এই লিভ পাবেন, অর্থাৎ সর্বোচ্চ 365 দিন। তারপর স্পেশাল লিভ। এই লিভ একজন সরকারি কর্মচারী সর্বোচ্চ 18 মাস পর্যন্ত নিতে পারবেন। এই লিভ তখনই নিতে পারবেন যখন একজন কর্মচারীর অন্য কোনো ধরনের লিভ জমা থাকবে না, এবং এই লিভ মেডিকেল গ্রাউন্ডে নিতে পারবেন যখন আপনার কোনো বড় ধরনের মানে রোগে ভুগছেন, তখনই আপনি এই লিভ নিতে পারবেন। এছাড়া আরও কিছু লিভ রয়েছে, যেমন উইদাউট পে লিভ, হাফ পে লিভ, তারপর প্যাটার্নিটি লিভ। এগুলো এত প্রয়োজন নয়, এগুলো অনেকেই মানে নেন না, তাই এগুলো নিয়ে আলোচনা করছি না। যদি আপনাদের এগুলোর বিষয়ে জানতে চান আপনারা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো এটাই ছিল আলোচনার বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।